আমি অনেক ভেবে দেখেছি, যেহেতু আমাদের দুজনেরই মতের মিল হচ্ছে না, আমরা দুজনে আমাদের সিদ্ধান্তে অটল, তাই আমাদের এই বিয়েটা আগানো ঠিক হবে না। আমি চাই ইন ফিউচার তুমি তোমার ফ্যামিলি নিয়ে ভালো থাকো, আর আমিও আমার মতো আমার লাইফ নিয়ে ভালো থাকি। এই পরিস্থিতিতে আমার পক্ষে কারো মুখোমুখি হওয়া সম্ভব না, তাই তোমাকে চিঠি দিয়ে চলে গেলাম। ভালো থাকো। সব ছেলেরা এক, সবাই স্বার্থপর, শুধু নিজের ইচ্ছার প্রাধান্য দিতে জানে। অন্যের ইচ্ছা, শখ, আহ্লাদ কোনো কিছুর মূল্য নেই তাদের কাছে। যে ফ্যামিলি তোমার মনে ইচ্ছা, কথা কোনো কিছুর মূল্য নেই, সেই ফ্যামিলির কারোর সাথে আমি কোনো রিলেশন রাখতে চাই। আমার বড় ছেলেটা এমন একটা কাণ্ড করবে আমি সোনাক্ষরেও কল্পনা করি, সত্যি আমি খুব লজ্জিত। ছেলেমেয়েরা যখন বড় হয় তখন তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী চলে, শুধু এমন একটা সময় সিদ্ধান্ত দিয়ে গেল যে সবাইকে জানানোও হয়ে গেছে, ওদের কাছে আমি ছোট হয়ে যাবো। আপনাদেরকে কারোর সামনে ছোট হতে হবে, কিন্তু এই বিয়েটা হবে। আমার বড় ছেলেটা সারা জীবন বিদেশে থাকে, পারিবারিক প্রথা, মান মর্যাদা ওকে কিছুই শেখাতে পারে, কিন্তু আমার ছোট ছেলে আমার সংস্পর্শে মানুষ হয়েছে, ওকে আমি তিল তিল করে বড় করেছি, ও মানুষের সম্মান বোধ বুঝতে শিখেছে। আমার ছোট ছেলে আপনার বড় দেখে কি পেয়ে ভাই সাহেব, বিয়েটা তো দুজনের মধ্যে ওদের মতামতটা নেওয়া উচিত না? মানে তোর কি মত, কোনো আপত্তি আছে? ওরা যেটা বলবে ঠিক সেটাই হবে। তোরও তো নিশ্চয়ই কিছু বলার নেই, তাই না? না বাবা, আমারও কিছুই বলার নেই। এই বিয়েটা হলে যদি পরিবারের সম্মান রক্ষা হয়, সম্পর্ক অটুট থাকে, তাহলে আমি বিয়েটা করবো। মেয়ে মানুষ অনেক অদ্ভুত, প্রকাশ্যে নিজের ভালোবাসার কথা বলতে পারে না, আবার আড়ালে ঠিকই কষ্ট পেয়ে যায়। তোমার কেন মনে হচ্ছে আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি, তোমার জন্য কাঁদছি? আমি মোটেও তোমার জন্য কষ্ট পাচ্ছি না, আমি কাঁদছি আমার বোনের জন্য। কেন? যে পরিবার তোমার বোনের মূল্যায়ন করে না, তোমার বোনের কথার ইচ্ছার কোনো মূল্য দেয় না, আজ সেই পরিবারের ছেলে সবার সামনে তোমার বোনের মূল্যায়ন করলো, তার সম্মান রক্ষা করলো, তোমার তো খুশি হওয়ার কথা।